আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে আবার আসলাম এখন আমি শেন ব্লু হাউসের আরেকটা পারফিউম রিভিউ করব যারা শেন ব্লু হাউসের সাথে পরিচিত আপনারা জানেন এটা একটা নেশ হাউস কিন্তু মোটামুটি বাজেট ফ্রেন্ডলি নেশ হাউস তাদের পারফিউম বেশ ভালো কোয়ালিটির হয় কারণ এটার যে প্রতিষ্ঠাতা উনি এর আগে জো মেলন ব্র্যান্ডে কাজ করেছেন উনি শ্যানেল হাউসের সাথে কাজ করেছেন তো এই হাউসটা আমার কাছে মনে হয় যে ভালো একটা হাউস পারফিউমের কোয়ালিটি আসলে খুবই ভালো এবং ডিফারেন্ট টাইপের পারফিউম তারা বানায় আমার কাছে ভালো লেগেছে এটা একটা লন্ডন বেসড ব্র্যান্ড আপনারা যারা এটার ব্যাপারে ইন্টারেস্টেড আপনারা কিনে ডেফিনেটলি এই হাউসের পারফিউমগুলো ট্রাই করতে ভুলবেন না আমি এই হাউসের বেশ কিছু পারফিউম গিফট পেয়েছি আজম থেকে যিনি আমাদের গ্রুপ পারফিউম অ্যাডমিন তো ওনার একটা চ্যানেল আছে আপনারা চ্যানেল দেখতে ভুলবেন না উনি পারফিউম রিভিউ করেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব না আপনারা দেখে নিতে পারবেন তো আপুকে থ্যাংকস আমি এগুলো যেন রিভিউ করি সেই জন্য আপু আমাকে অনেকদিন ধরে পুশ করছিলেন তো আমি আমার মতামতগুলো এখন আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করবো তো প্রেজেন্টেশন আমি দেখাবো আমার কাছে যেটা আছে সেটা দশ মিলিটার সাইজের ট্রাভেলস ট্রাভেল সাইজ একটা বোতল দশ মিলিটার বোতল এটা এটা তিনটা যায় হান্ড্রেড লিটার তিরিশ মিল লিটার এবং দশ লিটার তো আপনারা যারা কিনতে ইন্টারেস্টেড আমার কাছে মনে হয় এটা ফুল বোতল কেনার মতো একটা পারফিউম হান্ড্রেড লিটার সাইজের যারা ফ্রেশ অরেঞ্জ বেসড পারফিউম পছন্দ করেন বা সামার বেস্ট পারফিউম মধ্যে একটু ডিফারেন্ট টাইপের পারফিউম পছন্দ করেন আপনার এটা হান্ড্রেড মিলিটার সাইজের বোতল কিনলে ভালোভাবে এবং এটা আমি হান্ড্রেড মিলিটার সাইজের বোতল কিনতে খুবই ইন্টারেস্টেড তো প্রেজেন্টেশন দেখাই এটা হচ্ছে বক্সটা দশ মিলিটার সাইজের বোতলটা এরকম একটা বক্সে আসে সুন্দর করে লেখা আছে বুটিক পারফিউমেরি এর মধ্যে শেন ব্লু যে লোগো সেটাতে দেখা আছে এসবি এবং বক্সের এখানে লেখা আছে শেন ব্লু এটা অডি পারফিউম কনসেন্ট্রেশন এবং এখানে লেখা আছে ব্লাড অরেঞ্জেস আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন লেখা আছে এবং অডি পারফর্ম কনসেন্ট্রেশন যেটা সেটা লেখা আছে আহ জায়গায় লেখা আছে শেয়ান ডু আমি সরি ক্যামেরা কোয়ালিটির জন্য অথবা আপনার ক্লিয়ার দেখতে পাচ্ছেন না তো বোতলটা আমি আপনাদেরকে এখন দেখাই এটা হচ্ছে বোতলটা সুন্দর ছোট কিউট সাইজের একটা বোতল দশ মিলিলিটারের এর মধ্যে স্টিকার আছে এবং যেখানে লেখা আছে বুটিক পারফর্মারি এস বি যেটা এস বি মানে ডু বোঝায় এর নিচে লেখা আছে সে ডু এবং এর নিচে লেখা আছে ব্লাড অরেঞ্জেস বোতলের পেছনে স্টিকার আরও অন্য অন্য কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো আপনি দেখে নিতে পারবেন এটা ক্যাপটা ফিট ক্যাপ ধরে চালিয়ে তুলতে পারবেন এবং ক্যাপটা হচ্ছে মেটালের ক্যাপ কিন্তু খুব হেভি কোনো ক্যাপ না এটা স্প্রেয়ারটা হচ্ছে গোল্ডেন কালারের এবং নিচে স্টিকার এটার ব্যাচ কোড এবং অন্য অন্য ইনফরমেশন দেওয়া আছে আমি স্প্রে করে আপনাদেরকে এখন দেখাবো যে এটা স্প্রে কীরকম এটা স্প্রে করি ভালো স্প্রে করে ছোট বোতল হওয়ার সত্ত্বেও ভালো স্প্রে করছে স্মেলটা খুবই খুবই সুন্দর প্রাইসের একটা আইডিয়া দেই আমার কাছে মনে হয় এটা হান্ড্রেড মিনিটের সাইজের বোতলের জন্য আপনারা যারা বাংলাদেশ বা ভারতের থেকে কিনতে ইন্টারেস্টেড হবেন এটার জন্য আপনাদেরকে খরচ করতে হবে প্রায় সাত থেকে সাড়ে আট বা নয় হাজার টাকা প্রাইস রেঞ্জের ভেতরে এটার জন্য হয়তো আপনাদেরকে খরচ করতে হবে বা দশ হাজার টাকা প্রাইস রেঞ্জে এটা চলে যেতে পারে যেহেতু এটা একটা নিস হাউস কিন্তু অন্যান্য নিস ব্র্যান্ডের পারফিউমগুলোর চাইতে এগুলো এই শ্যান্ডলু হাউসের পারফিউম পারফিউমের দাম একটু কম কিন্তু বাংলাদেশ বা ভারতের যারা কিনবেন তাদেরকে এরকম প্রাইস খরচ করতে হবে যদি কেউ সরাসরি এটার ওয়েবসাইট থেকে কিনতে পারেন যারা ইউরোপে থাকেন আপনাদের হয়তো বা খুব বেশি টাকা খরচ করতে হবে না কিন্তু ভারতে প্রাইস রেঞ্জ থেকে টাকার ভেতরে হতে পারে বলে আমার ধারণা আমি আন্দাজে বলছি যারা প্রাইস জানেন বাংলাদেশে বা কতজন করছে আপনারা আমাকে জানাতে ভুলবেন না বক্সে লিখে আমাদেরকে জানাবেন তো এটা স্মেলের দিকে যাই এটা নোটস ব্রেকডাউন যদি করতে যাই এটার মধ্যে খুব বেশি কিছু নাই আপনার চেক করে দেখতে পারবেন এটা টপ নোটসে আছে ব্লাড অরেঞ্জ নামটাই ব্লাড অরেঞ্জেস মিডিল নোটসে আছে লেদার এবং বেস নোটসে আছে মাস্ক অ্যাম্বার এবং আছে উডি নোটস আমি একটু দেখে নিলাম উডি উডি নোটস আছে তবে ব্লাড অরেঞ্জের মানে প্রভাবটা সবচেয়ে বেশি আপনার ফার্স্টে স্প্রে করলে সুন্দর ফ্রেশ জুসি ব্লাড অরেঞ্জের স্মেল পাওয়া যায় মনে হয় যে মনে হবে যে মাত্র আপনি ব্লাড অরেঞ্জ কেটে সেটা মানে সেটার রস আপনি আপনার শরীরে ছিটিয়ে নিয়েছেন এই ধরনের সুন্দর স্মেল খুবই ফ্রেশ স্মেল এবং অথেন্টিক অরেঞ্জের স্মেল ব্লাড অরেঞ্জ যেটা ওই চাপের স্মেল খুবই ভালো ফিল করে মুড আপলিফটিং টাইপের স্মেল এটা মুড ভালো হয়ে যাবে আপনার কাছে মনে হবে যে আপনি সামারে এনজয় করছেন সুন্দর বাতাস আসছে এবং আপনি হলিডে এর মধ্যে আছেন আপনি সানগ্লাস পরে আছেন খুবই সুন্দর মানে পরিবেশ এবং এটার স্মেলটা আপনাকে হলিডে মুডে নিয়ে যাবে খুবই সুন্দর স্মেল কিন্তু এই ব্লাড অরেঞ্জের স্মেলটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকে কিন্তু এটা শুরুতে যে পরিমাণ স্ট্রং থাকে স্প্রে করার সাথে সাথে ওই স্ট্রংনেসটা কমে আসে এটার মিডল নোটস থেকে লেদার নোটসটা একটু পরমানেন্ট হয় এবং লেদার নোটসটার কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা সামার বেস্ট পারফিউমের মধ্যে একটু ডিফারেন্ট টাইপের পারফিউম কারণটা হচ্ছে আমি সামার মধ্যে লেদার নোট খুব একটা দেখি না আমার চোখে খুব একটা পড়েনি তো এটার মধ্যে লেদার নোটসটা আছে আপনার এটা টের পাবেন এই লেদার নোটসটার কারণে এটা কিছুটা মানে ম্যানলি ভাইব ক্রিয়েট করে এটা ইউনিসেক্স বলে বিক্রি করা হয় মূলত এটা ইউনিসেক্স কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা একটু ছেলেদের দিকে যায় বেশি লেদার নোটসটার কারণে মূলত আমার কাছে মনে হয়েছে যে এটা একটু মাস্কুলেন ভাইবটা ক্রিয়েট করে বেশি এবং ম্যানলি সাইডে যায় বেশি তো মানে এটা খেয়াল রাখবেন যে আপু চাইলে এটা ব্যবহার করতে পারবেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা একটু ম্যানলি সাইডে যায় বেশি আপনারা টেস্ট করে কিনলে ভালো হবে তবে এটা ব্ল্যান্ড ব্যবহার দিতে পারফিউম আমার কাছে মনে হয়েছে যাদের কাছে অরেঞ্জ স্মেল ভালো লাগে ফ্রেশ জুসি অরেঞ্জ টাইপের স্মেল যাদের কাছে ভালো লাগে আপনাদের কাছে এটা খুবই 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 ভালো লাগে আমি এটা খুবই এনজয় করেছি আমি এটা স্মেলে আমি এটা প্রেমে পড়ে গেছি আমার কাছে এরকম মনে হচ্ছে আমি ফ্রেশ সামার বেস্ট পারফিউম বেশি পছন্দ করি তো যারা ফ্রেশ সামার বেস্ট পারফিউম পছন্দ করেন আপনাদের কাছে এটা ভালো লাগবে এটা যখন বেস নোটসে গিয়েছে তখন এটা থেকে আমি যে মাস্কিনেসটা সেটা টের পেয়েছি উডি ভাইব এটা ক্রিয়েট করে অ্যাম্বার আমি এতটা ভালো বুঝতে পারিনি মাস্কিনেসটা আপনার ইজিলি বুঝতে পারবেন তবে সবচেয়ে ইজিলি বুঝতে পারবেন অরেঞ্জের স্মেল ব্লাড অরেঞ্জের স্মেলটা এটা সবার নাকি ধরা পড়বে এবং লেদার এই দুটো জিনিস আপনার সবচেয়ে বেশি বুঝতে পারবেন খুবই ভালো পারফিউম অসাম পারফিউম যদি আপনারা প্রাইস স্মেল কোয়ালিটি চিন্তা করেন মার্কেটে অনেক অরেঞ্জ বেস পারফিউম আছে কিন্তু কোনোটার হয়তো বা কোয়ালিটি ভালো না কোনোটার হয়তো বা পারফরমেন্স ভালো না এ ধরনের অনেক কিছু আছে কিন্তু এটা আমি বলবো যে স্মেল কোয়ালিটি খুবই ভালো পারফরমেন্স একদম বিস্টেপের কোনো কিছু না এখন আমি পারফরমেন্সের দিকে আসছি এটা আমি যেটা দেখেছি ফার্স্টে স্প্রে করলে এটা লেখা কিন্তু আছে অডি পারফিউম কিন্তু পারফরমেন্স কিন্তু অডি পারফিউমের মতো না এটা ফার্স্টে স্প্রে করলে এক ঘন্টা প্রজেক্ট করে একদম বিশ স্টেপের কোনো কিছু না স্পেশালি প্রথম বিশ মিনিট বা আধা ঘন্টা আপনার এটা যে ব্লাডনের যে স্মেলটা এটা এত পারফেক্টলি টের পাবেন আপনাদের আশেপাশে এটা এত পারফেক্টলি ছড়াবে সবাই খুব এনজয় করবে আপনিও খুব এনজয় করবেন এই মানে ফার্স্টের এক ঘন্টা এটা থাকে এরপর এটা খুব ছোট্ট সেন্ট বাউল ক্রিয়েট করে ফেলবে আপনার চারপাশে আপনি কোথাও হেঁটে গেলে এটা আপনার পেছনে কোনো সেন্ট্রেল রাখ মানে লম্বা সেন্ট্রেল রাখবে না আপনার কাছাকাছি যখন কেউ আসবে ক্লোজ এন এটার স্মেলটা সবাই টের পাবে তারা সবাই এনজয় করবে এটা আমি যেটা দেখেছি যে আমার স্কিনে এটা পাঁচ ঘন্টার মার্কে যায় স্কিনে থাকে পাঁচ ঘন্টা ড্রেসে আমি দেখেছি যে সাড়ে পাঁচ ঘন্টার মার্কে এটা যায় এর বেশি এটা যায় না সেফ সেটে থাকার জন্য আমি বলতে পারি যে এটা চার থেকে সাড়ে চার ঘন্টা স্কিনে থাকে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা এটা ড্রেসে থাকে অডি পারফর্ম হওয়া সত্ত্বেও এটার পারফরমেন্স একদম বিস্ট কোনো কিছু না তবে সামার বেসড অরেঞ্জ বেসড পারফিউমগুলো মার্কেটে আরও যতগুলো আছে আমি কোনোটা দেখিনি যে আট নয় ঘন্টা থাকে বা দশ ঘন্টা থাকে ওই ধরুন আমি দেখিনি এটা প্রাইসও আমি বলবো না যে বিশাল কিছু যে আপনারা এটা কিনে লসে পড়ে যাবেন এটা খেয়াল রাখবেন তবে যারা পারফিউম এনজয় করতে চান স্মেল এনজয় করতে চান এটা স্মেল কোয়ালিটি এনজয় করতে চান তাদের জন্য প্রাইস যদি ফ্যাক্টর না হয় আমি বলবো যে এটা আপনারা এনজয় করবেন খুবই ভালো পারফিউম যাদের পারফরমেন্স দরকার আমি বলবো যে তারা এটা কিনলে হয়তো বা হতাশ হতে পারেন কিন্তু এটা স্মেল কোয়ালিটি এতই ভালো খুবই খুবই ভালো এনজয় করার মতো ডেফিনেটলি মাস্ট হ্যাভ একটা জিনিস যাদের অরেঞ্জ বেস্ট পারফিউম ভালো লাগে যাদের সামারে জুসি অরেঞ্জি টাইপের পারফিউম দরকার তাদের জন্য বলবো এটা মাস্ট হ্যাভ এটা ব্ল্যান্ড বেপর একটা পারফিউম লেদারের কারণে একটু ম্যানলি সাইডে যায় এই জিনিসটা খেয়াল রাখবে ইউনিসেক্স বলা হলো মানে আমার কাছে মনে হচ্ছে একটু ম্যানলি সাইডে যায় এটা আমি বলবো যে কোনো বয়সে যে কারোর জন্য পারফেক্ট এটা যে কোনো সিচুয়েশন ব্যবহার করতে পারবেন তবে পার্টি প্রোগ্রাম বা ক্লাবের জন্য পারফেক্ট না এই জিনিসটা খেয়াল রাখবেন আপনার চাইলে এটা ডেটে ব্যবহার করতে পারেন কিন্তু এটা এটা রোমান্টিক মানে ক্রিয়েট করবে না অফিস পারফেক্ট হবে যারা স্টুডেন্ট যারা কলেজ ভার্সিটিতে পড়ছেন আপনারা এটা ক্লাসে ব্যবহার করতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে গেলে এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না সবাই ভালো ফিল করবে এটা স্মেল কোয়ালিটিতে সবাই মনে করবে যে আপনি খুবই দামি কোনো পারফিউম ব্যবহার করছেন একদম অথেন্টিক ফ্রেশ মানে ফ্রেশলি কাট জুসি অরেঞ্জের স্মেল তো সবাই মনে করবে যে আপনি হয়তোবা খুবই এক্সপেন্সিভ ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করেন এটা ব্যবহার করলে যে প্রচুর কমপ্লিমেন্টস পাবেন সেরকম আমার কাছে কিছু মনে হয়নি কিন্তু অনেকে জিজ্ঞেস করবে যে এই পারফিউমটা কোনটা এত সুন্দর ফ্রেশলি যে অরেঞ্জের স্মেল পাওয়া যাচ্ছে ফ্রেশ অরেঞ্জ যেটা যেটা কোন পারফিউম অনেকে জিজ্ঞেস করতে পারে এটা এটা যতক্ষণ স্কিনে থাকবে এটা একটা কাজ পারফেক্টলি করবে আমার কাছে এটা ভালো লেগেছে এটার ওভারঅল রেটিংস আমি দিব দশে আট দশে আট দিচ্ছি কারণটা হচ্ছে এটার স্মেল কোয়ালিটি চমৎকার অথেন্টিক অরেঞ্জের স্মেল আমি পেয়েছি মার্কেটে যত ফ্রেশ অরেঞ্জ বেস্ট স্মেলের পারফিউম আছে সেগুলোর সাথে যদি কম্পেয়ার করি প্রাইস কম্পেয়ার করি এটা সেন্টগুলোর এই পারফিউমটা যথেষ্ট ভালো পারফরমেন্স একদম বেস্ট না পারফরমেন্স দিকটা যদি গুরুত্ব দিতাম তাহলে এটা দশে আট দিতাম না তাহলে এটা তো বা দশে সাড়ে সাত বা সাত দিতাম সাড়ে সাত দিতাম কিন্তু পারফরমেন্সের একটু প্রবলেম থাকাতে এটাকে আমি আটের বেশি দিতে পারছি না সাড়ে আট বা নয় দিতে পারছি না কিন্তু এটা যদি আসলে পারফরমেন্স ভালো হতো এটাকে আমি ইজিলি দশে সাড়ে আট বা নয় দিতাম তো স্মেল কোয়ালিটি ভালো আমার কাছে প্রাইসও একদম খারাপ কোনো কিছু মনে হয়নি প্রেজেন্টেশনও চমৎকার হান্ড্রেড মিনিটের বোতলগুলো একটু সুন্দর কাট মানে একটু শক্ত বক্সে আসে ওগুলো আমার কাছে প্রেজেন্টেশন ভালো মনে হয়েছে স্মেল অসাধারণ সেজন্য আমি এটাকে দশে আট দিচ্ছি যে কাউকে রেকমেন্ড করার মতো যে কাউকে গিফট করার মতো এবং ব্ল্যান্ড বেওয়ার দিই ডেফিনেটলি মাস্ট ট্রাই এবং যারা পছন্দ করেন তাদের জন্য একটা পারফিউম তো এটা হচ্ছে আমার শ্রে অ্যান্ড ব্লু হাউস থেকে ব্লাড অরেঞ্জের পারফিউমটা রিভিউ অসাধারণ একটা জিনিস ট্রাই করতে ভুলবেন না যাদের ভালো লেগেছে রিভিউটা লাইক দিতে ভুলবেন না যার এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যার শে অ্যান্ড ব্লু পারফিউমের মানে শে অ্যান্ড ব্লু হাউজের পারফিউম ট্রাই করেননি ট্রাই করতে ভুলবেন না ও এই ব্র্যান্ডের পারফিউমগুলো কিন্তু ভালো ট্রাই করতে ভুলবেন না তো আপনাদের আপনার আপনাদের মতন কমেন্ট বক্স লিখে জানিয়ে দিন আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে পারফিউম রিজার্ভস বাংলাদেশ যারা এখন ফেসবুক গ্রুপে জয়েন করেনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ওখানে জয়েন করতে ভুলবেন না আপনাদের সাথে ওখানে দেখা হবে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সাপোর্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি